ওমা তুমি তো দি আল্লাহ কিছুই জানো না আর আমার এই সব কইতে হইব না তোমারে আমি ভাই সত্যি জানি মানে কোথায় গেছে মা মাসুম ভাই তো প্রেম করতেছে করতেই পারে সে প্রেম আরে মাসুম ভাই আর রুশু আছে না দুইজন দুইজনরে একসাথে ভালোবাসে দুইজন একসাথে প্রেম করে মানে রুশুর সাথে জিলু ভাই মজা করতেছেন নাকি ছেলে ছেলে মানুষ কেমনে প্রেম করবে কি ব্যাপার জিলু ভাই কি এমন ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনি আমারে ফোন দিয়ে নিচে নামাইলেন বাসার আরে আসে ইম্পর্টেন্ট কথা না হইলে কি তোমরা আমি নামাইতাম নাকি তুমি তো কাহিনী কিছু জানো না জানো কিসের কাহিনী আমো মাসুম ভাই মাসুম ভাই চিনো না হ্যাঁ মাসুম ভাই তো গেছে গেছে মানে গেছে মানে পুরোপুরি গেছে মানে কোথায় গেছে ওমা তুমি তো দিই আল্লাহ কিছুই জানো না আমার এই সব কইতে হইব না তোমারে আমি ভাই সত্যি জানি মানে কোথায় গেছে মা মাসুম ভাই তো প্রেম করতেছে করতেই পারে সে প্রেম আরে মাসুম ভাই আর রুশু আছে না দুইজন দুইজনরে একসাথে ভালোবাসে দুইজন একসাথে প্রেম করে মানে রুশুর সাথে জিলু ভাই মজা করতেছেন নাকি ছেলে ছেলে মানুষ কেমনে প্রেম করবে আমি কিন্তু তোমার ভালো চাই তোমার ভালো লাগে কিন্তু আমি এই কথাগুলো কইতেছি মাসুম ভাই আর রুশু দুজন দুজন যদি একসাথে প্রেম করে এটা প্রমাণ আমার কাছে আছে তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমার দেখাইতে পারি এই তারা দুজন একসাথে যে চ্যাট করে এই যে সব লিক হয়ে গেছে মেসেঞ্জারে যে চ্যাট করছে মেসেঞ্জার থেকে সব লিক হয়ে গেছে দেখি তো মাসুম ভাই ঠিক আছে এটা একটা মেয়ে মানুষ রুশু কোথায় আরে রুশুই তো মেয়ে মানুষের আইডি খুলছে বুঝছো আইডি খুইলা এখন রুশু তো চিন্তা করছে আমি কাল লয় কথা কমু মাসুম বললে কথা কই কারণ মাসুম ভাই তো একটু মেয়ে গেছে না নারী গেছে আর কি এই কারণে রুশু মাসুম ভাই দুজনে চ্যাট করছে কিন্তু রুশু বুঝতে পারছে যদি আমি ছেলে আইডি দিয়ে খুলি তাহলে মাসুম ভাই তো আমার সাথে কথা বলবে না এই কারণে রুশু একটা মেয়ের আইডি দিয়ে খুলছে আমার তো লিক হয়ে গেছে দুজন দুজনটা কীভাবে আই লাভ ইউ টু লেখছে তুমি কি দেখছো ভাই আপনার মাথা মতো কি ঠিক আছে আপনি কি মানে আমি নিজেই তো বিশ্বাস করতে পারতেছি না আর আমরা কেউই তো বিশ্বাস করতে পারতেছিলাম না পরে আমাদেরকে এই প্রমাণ সহ এটা লিক করে দিছে দেখছো না এই হলো গিয়া ঘটনা আমি তো তোমার ভালো চাই বুঝছো না সবাই মনে করে কি আমি যে এলাকার মধ্যে সব কিছু কয়ে কয়ে পারে কিন্তু আমি যে ভালো লাগে কয়ে পারে এটা কেউ বুঝে না আচ্ছা মানলাম তা আপনি আমার এই সমস্ত কথা কিসের জন্য বলতেছেন আর আপনার এই কেন লাভ কি আমি তোমার কমু না মাসুম বাইরে জানি না দেহি এই জায়গার মধ্যে ল্যাট ক্যামেরা তোমার দিকে উপর দিকে তাকায় থাকে কেমন কিরা তা আমি যদি তোমার না জানাই তুমি কি সাবধান হইবা মাসুম ভাইয়ের বল বাজে উপরে আর দিকে ল্যাট ক্যামেরা তাকায় থাকেন না কোলামসের দিকে তাকান বুঝছো না এই কারণে আমি তোমারে বলছি মানুষ যে জিলু ভাই কি পরিমাণ বদমাইশ আর খারাপ হইতে পারে আপনি জানাইছেন আমারে আপনার অসংখ্য ধন্যবাদ জিলু ভাই বুঝছো না এবার ঠিক আছে তুমি কিন্তু আবার আমার এই কথা কাউরে বইলো না হ্যাঁ না 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 আমি যে তোমারে বলছি এটা মাসুম ভাইয়ের তো বইলোই না আর কাউরে কিন্তু বইলো না এই জিনিসটা আরো জানাজানি হইলে সমস্যা আমি চাই না মাসুম ভাইয়ের রুশুর কোনো সমস্যা বুঝছো আমি যাই ঠিক আছে ভাই কত বড় বদমাইশ একটা তুমটাই দেখুন আমরা আশেপাশে থানায় এলাকায় লোকের সাথে আমরা খোঁজ নিয়ে দেখেছি ওনার নামে কোনো ক্রাইম নেই খারাপ কোনো কিছু পাই নাই আর কমিশনার ম্যাডামও আমাকে ফোন দিয়া বলেছে ওনার চাকরির সম্বন্ধে আর আপনি যেহেতু এলাকায় থাকেন আমরা অনেক দিন ধরে আসছি অনেকভাবে আমরা খোঁজ নিয়ে দেখেছি ওনার নামে কোনো কিছু পাওয়া যায় না ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু উনি ঢাকার বাইরে বা দেশের বাইরে কোথাও যেতে পারবেন না ওনাকে যে কোনো সময় ডাকতে পারি তখন এসে অবশ্যই দেখা করতে হবে